চলছে আজকে খুব ভালো লাগছে যারা জানেন না আমি সবাইকে বলি ব্রেভ কারেজিয়াস মন শক্ত রেখে কিভাবে জীবনের লড়াই করতে হয় ঐন্দ্রিলা শর্মার থেকে শেখা উচিত দৃষ্টান্ত আমাদের কাছে সকলের কাছে পথপ্রদর্শক ও আমাদের আর রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ঐন্দ্রিলা শর্মা ঐন্দ্রিলা কি হয়েছিল প্রথমে কি তোমার সিমটমস ছিল কিভাবে তুমি জানতে পারলে কারণ মাঝখানে তো সব ঠিক হয়ে গেছিল একবার হলো তারপর তুমি আবার অভিনয় ফিরে এলে অভিনয় করছিলে সবকিছু হচ্ছিল 2015 সালে হয়েছিল তখন আমি ক্লাস 11 এ পড়ছিলাম তারপরে সেটা থেকে রিকভার করি এবং তারপরে কোথায় ছিল ক্যান্সারটা ওটা ছিল পিনেট ক্যান্সার ওটা আমার বোন ম্যারোতে হয়েছিল ওকে সেখান থেকে রিকভার করার পরে সবকিছুই ঠিক ছিল নরমাল ছিল 6 বছর তারপর হঠাৎ করে গত বছর 21 সালে 14th ফেব্রুয়ারি হঠাৎ করে আমার ডান সাইডের ショルダーে অসম্ভব পেইন শুরু হয় তো আমরা সবাই স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে মাসল পুল হয়েছে বা মানে এটা তো আর ভাবা সম্ভব নয় যে এত বড় রিভাইভ করবে আর মানে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি সব সময় চেকআপের মধ্যেই থাকতাম যেহেতু আমার বাবা মা দুজনেই ডাক্তারি প্রফেশনের মধ্যে রয়েছে তারপরেই আমরা বেরিয়ে যাই দিল্লির জন্য এবং সেখানে ডিটেক্ট হয় যে আবার ক্যান্সার এসেছে তো এই বিষয়টা মেনে নেওয়া আমার কাছে আবার যেহেতু আমি জানি যে কিসের মধ্যে দিয়ে যেতে হয় তো এটা আবার অ্যাকসেপ্ট করা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল কিন্তু রিস্ক মানে তুমি যদি করতে চাও তুমি হয়তো সারভাইভ করতে নাও পারো অপারেশনের পর তো আমাকে বললো যে তোমার লাইফ তুমি ডিসিশন নাও আমি এক মিনিটও টাইম না নিয়ে বলি আমি অপারেশনটা করব এবং সেখানে বন্ড সই করতে হয় তার আগে আমি অনেক দিদি নাম্বার ওয়ানের এপিসোড দেখতাম একদিন দেখলাম যে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তার দুটো পা বাদ চলে গেছে আমি এগুলো দেখে না অনেক ইন্সপিরেশন পেতাম যে আমি শুধু সার্ভাইভ করছি বা আমি কষ্ট পাচ্ছি তা নয় যে আমার থেকেও অনেক অনেক বেশি কষ্টেও মানুষ রয়েছে তো সেটা দিয়ে মনের জোর রাখার চেষ্টা করতাম তো অপারেশন হয় অপারেশনের পর আমি যখন চোখ খুলি তখন আমি না দেখছি যে খুব আলো আলো চারপাশে আমি ভাবছি যে আমি বেঁচে আছি তো বাবা মা তো সঙ্গে থাকেই পরিবার তো পাশে থাকেই ঐন্দ্রিলার সাথে আরও একজন মানুষ ছিলেন অল থ্রু হ্যাঁ মানে ওর কথা না বললে মানে সব্যসাচী চৌধুরী ওর নাম মানে আমি যখন দিল্লিতে ছিলাম আমার তখন সেকেন্ড ডে কেমো চলছে মানে আমি তখন চোখ বন্ধ করে আছি আমি হঠাৎ চোখ খুলে দেখি ও সামনে আমার সামনে দাঁড়িয়ে আছে ওটা আমার কাছে মানে এতটা মানে আমি কোনোদিনও ফিল করিনি ও বললো না যে কেয়ারিং করার মানুষ যদি পাই বা কিছু অবভিয়াসলি মানে ভগবান নিশ্চয়ই পাঠাবে যে আমি চোখ খুলে ওর মুখটা দেখলাম আর একটা অদ্ভুত মানে একটা শান্তি ফিল করলাম মানে আমি কথাই বলে প্রকাশ করতে পারবো না একদমই তাই সেটা বোঝা মানে আমার পুরো ট্রিটমেন্টে এত শারীরিক কষ্ট পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না ঐন্দ্রিলাকে কবে আমরা আবার টিভি স্ক্রিনে দেখব এবার শুরু করব এখান থেকে শুরু করলাম মানে আমি ট্রিটমেন্টের পর প্রথমবার ক্যামেরার সামনে এলাম খুব ভালো ভেরি গুড আমার